নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। ফের সিবিআই এর দুই সদস্যের মহিলা প্রতিনিধি দল এলো আরজিকরের নির্যাতিতার সোদপুরের বাড়িতে। বাড়িতে ঢোকার সময় সিবিআই মহিলা প্রতিনিধি দলের হাতে একটি নীল ফাইল দেখা যায়। ঘটনাস্থলে ছিল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা। নির্যাতিতার বাড়িতে তার বাবা মাকে প্রায় ঘন্টা খানেক ধরে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। প্রায় এক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে যান সিবিআই এর দুই মহিলা আধিকারিক। আর বেরোনোর সময়ও তাদের হাতে ছিল সেই নীল রঙের ফাইলটি। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকরের তরুণী চিকিৎসক ছাত্রীকে নারকীয় হত্যাকাণ্ডের তদন্তভার রাজ্য পুলিশের হাত থেকে সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়। এরপরেই তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আরজিকরের নির্যাতিতা তরুণী চিকিৎসকের সোদপুরের বাড়িতে এসেছিলেন সিবিআই এর আধিকারিকেরা। যদিও রাজ্য পুলিশের হাতে আরজিকর কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় গ্রেপ্তার হওয়া ছাড়া এখনো পর্যন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে আর কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনার সময় দায়িত্বে থাকা আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে লাগাতার জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন সিবিআই আধিকারিকেরা। সোদপুর থেকে রাজাদের রিপোর্ট, 7AWAK নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7AWAK নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।